প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 74তম জন্মদিনকে কেন্দ্র করে সারা দেশে এক পক্ষকাল ব্যাপী স্বচ্ছ ভারত ও বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের উদ্যোগে ঊনকোটি জেলা প্রশাসন ও কুমারঘাট মহকুমা প্রশাসনের সহযোগিতায় ফটিকরায় বাজারে স্বচ্ছ ভারত ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস, উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলা শাসকের কুমারঘাট মহকুমা শাসক, ঊনকোটি জেলার জেলা সভাধিপতি, ফটিকরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, পরিবেশকে সুস্থ, সুন্দর ও নির্মল রাখার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে মানুষের স্বভাব, তাই পরিবেশ দূষিত হচ্ছে, এটা ঈশ্বরের বা প্রকৃতির সৃষ্টি নয়। মন্ত্রী আরও বলেন, পরিবেশকে নির্মল রাখতে মানুষকে এগিয়ে আসতে হবে, শুধু তাই নয়, এই ক্ষেত্রে মানুষের স্বভাবে পরিবর্তন করতে হবে। তিনি নিজে যখন ঝাড়ু হাতে স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্রহণ করলেন, আমরা দেখেছি ওনার সেই কাজে অনুপ্রাণিত হয়ে দেশব্যাপী মানুষ এই স্বচ্ছতার অভিযানের সাথে যুক্ত হয়। তবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি, এখানে যাই লোকরা কিছু আছে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য, সুন্দর পরিবেশের জন্য বাধা তৈরি করছে, এটা কিন্তু প্রকৃতির সৃষ্টি নয়, এটা ঈশ্বরের সৃষ্টি নয়, এটা মানুষের দ্বারা সৃষ্টি, এটা আমাদের দ্বারা সৃষ্টি। তাই আমাদের দ্বারা সৃষ্টির সমস্ত খারাপ জিনিসকে সমাজ থেকে নির্মূল করতে আমাদেরকেই দায়িত্ব নিতে হবে। তার জন্য না ভগবান না প্রকৃতি এগিয়ে আসবে, এটা আমাদেরকে দায়িত্ব নিতে হবে। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস আরও বলেন, আমাদের দেশে স্বচ্ছতা অভিযানের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নিজে ঝাড়ু হাতে একাধিক স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীকে ঝাড়ু হাতে দেখে দেশবাসী উৎসাহিত হয়ে এই কাজে হাত লাগিয়েছেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী বলেছেন মা বোনদের সম্মান করতে হবে, প্রতিটি বাড়িতে শৌচালয় নির্মাণ করে দিতে হবে। স্বচ্ছ ভারত প্রকল্পে দেশে এখনও পর্যন্ত 12 কোটি শৌচালয় নির্মাণ করা হয়। তিনি আরও জানান, ঊনকোটি জেলা এবং কুমারঘাট ব্লকে এখন পর্যন্ত 90% মানুষের বাড়িতে শৌচালয় নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মানুষের বাড়িতে পাকা শৌচালয় ছিল না, অনেক মহিলা সূর্যাস্তের আগে মলত্যাগ করার জন্য নদী পার, ছড়ার পার কিংবা জঙ্গলকে বেছে নিত, আবার সূর্যাস্তের পরে কোনো না কোনো অন্ধকার জায়গাতে গিয়ে তারা প্রত্যেকদিনের যে প্রাকৃতিক কাজ বা মলতে উদ্যোগ করত। এই বিষয়টা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী অনুভব করেছে এবং তিনি বলেছেন যে মা বোনদের সম্মান দিতে গেলে তাদের বাড়িতে শৌচালয় তৈরি করতে হবে। তিনি তাই কি বলেছিলেন, পেলে শৌচালয় বাদ মে দেওয়ালয়, অর্থাৎ আগে শৌচালয় তৈরি করতে হবে, তারপরে দেওয়ালয় বা ঈশ্বরের স্থান তৈরি করতে হবে। স্বচ্ছ ভারত যোজনার মাধ্যমে ভারতবর্ষে প্রায় এখন পর্যন্ত 12 কোটিরও বেশি শৌচালয় কিন্তু নির্মাণ করা হয়। আমরা যদি আমাদের জেলায় দেখি, আমাদের এই ব্লক এলাকা থেকে দেখি, তাহলে কমপক্ষে প্রায় 90% মানুষের বাড়িতে, যাদের বাড়িতে ফাঁকা শৌচালয় ছিল না, তাদের কাছে কিন্তু শৌচালয় নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র মোদীজি নেতৃত্বে দেশব্যাপী হয়েছে, আমাদের জেলাতে হয়েছে, আমাদের রাজ্যে হয়েছে। এদিন সাফাই অভিযানের পাশাপাশি কুমারঘাট বাজার এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন মন্ত্রী সুধাংশু দাস। এরপর স্বচ্ছ ভারত অভিযানে সকলকে এগিয়ে আসার বার্তা দিয়ে কুমারঘাট বাজারে আয়োজিত মানব বন্ধন কর্মসূচিতেও অংশগ্রহণ করেন মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।